নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছি এই মুহূর্তে আর যে খবরের দিকে নজর রাখব আনারুল হোসেনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট মহকুমা আদালত তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে আনারুল সহ জুতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই গ্রামে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেন এরপরই আনারুলের বাড়ি ঘিরে ফেলে পুলিশ পরে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় আনারুল হোসেনকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিলেও আইন অনুযায়ী আনারুল হোসেনকে আদালতে পেশ করে পুলিশ কড়া পুলিশি প্রহরার মধ্যে আদালতে নিয়ে আসা হয় তাকে আদালত চত্বরেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনারুল হোসেন বলেন জন্মলগ্ন থেকে তৃণমূল করছি আমি নির্দোষ দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি বিচার ব্যবস্থার উপর আস্থা আছে বললেন তৃণমূল নেতা রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের শুক্রবার বকটুই হত্যাকাণ্ডের রায়দান ঘোষণা করল আদালত আগামী 7 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে জমা দেবে রামপুরহাটের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী ঘটনা জনমানুষে যথেষ্ট প্রভাব ফেলেছে মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এদিন এমনই জানিয়েছে আদালত আদালতের তরফে আরও জানানো হয়েছে জনমানুষের কথা মাথায় রেখেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পাশাপাশি সিট যে আর হত্যাকাণ্ডে তদন্ত করতে পারবে না তাও জানিয়ে দিয়েছে আদালত রামপুরহাটের বকটুই গ্রামে সিবিআই এর সেন্ট্রাল ফরেন্সিক টিম হাইকোর্টের নির্দেশের পরেই বকটুইয়ের ঘটনাস্থলে নমুনা সংগ্রহে ফরেন্সিক দল গ্রামে ঢুকেই ফরেন্সিক বিশেষজ্ঞরা অগ্নিদগ্ধ বাড়িগুলিতে যান প্রথমে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত সোনা শেখের বাড়িতে যান এরপর বাকি অগ্নিদগ্ধ বাড়িগুলিতেও চলে নমুনা সংগ্রহের কাজ এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে দেড় ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে যায় সিএফএসএল এর প্রতিনিধি দল বকটুই হত্যাকাণ্ডে আরও একজনকে আটক করল পুলিশ এই নিয়ে মোট তিনজনকে আটক করল রামপুরহাট থানার পুলিশ এর আগে বৃহস্পতিবার রাতেই রাজেশ সহ দুজনকে আটক করে রামপুরহাট থানার পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনার পরই রাজেশ শেখ নামে এক ব্যক্তির নাম উঠে আসে ঘটনার পর থেকে রাজেশের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকে গ্রামেরই একজনের বাড়িতে আত্মগোপন করেছিল তারা মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অভিযানে নেমে তাদের আটক করে পুলিশ প্রায় 200টি বোমা উদ্ধারের পর বীরভূমের মারগ্রামের ছোটডাঙ্গাল গ্রামে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যের সব জায়গা থেকে বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন সেই মতোই তৎপর হয়ে ওঠে পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ছোটডাঙ্গাল গ্রামের ক্যানেলের কাছে 6টি ব্যারেলে প্রচুর বোমা উদ্ধার করা হয় মারগ্রাম থানার পুলিশ বোমা উদ্ধার করে খবর পেয়ে বম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে উদ্ধার করে পুরো জেলাকে নিরাপত্তা বলায় পুরো ফেলতে যথেষ্ট তৎপর বীরভূম জেলা প্রশাসন কেশপুরের ধলহারার একটি মাঠে উদ্ধার হলো বালতি ভর্তি বোমা স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে ওই এলাকার মাঠে বোমা ভর্তি 4টি বালতি দেখতে পান এলাকাবাসীরা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কেশপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ সূত্রে খবর সব বোমাগুলি সক্রিয় ছিল বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে পুলিশ তবে এই নির্জন জায়গায় কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে তার তদন্ত চালাচ্ছে কেশপুর থানার পুলিশ নির্বাচনী প্রচারে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা পল শুক্রবার দুর্গাপুরে অন্ডালের পদ্মাবতী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী পুজোর পর বহুলা মোড় থেকে রোড শো করেন অগ্নি মিত্রা সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ দলীয় কর্মী সমর্থকরা হুটখোলা গাড়িতে বিভিন্ন এলাকা ঘুরে জনসংযোগ করেন তিনি ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে কটাক্ষের পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন তিনি এর আগে তৃণমূল সাংসদ বলেছিলেন অগ্নিকে জল বানিয়ে দেবেন তার পাল্টা দেন বিজেপি প্রার্থী প্রতীক্ষার অবসান আগামী 3 মাসের মধ্যে চালু হতে চলেছে ফুলবাগান শিয়ালদা মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশে ট্রেন চলাচলের জন্য গত সপ্তাহে পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মোহাম্মদ লতিফ খান তিনিও তার রিপোর্ট পেশ করেছেন তাতেই বলা হয়েছে ছাড়পত্র দেওয়া হয়েছে এবার 3 মাসের মধ্যে ওই অংশে মেট্রো চালু করতে হবে কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে মেট্রো চালু না হলে ফের আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে ফুলবাগান শিয়ালদা মেট্রো চলাচলে সেক্টর 5 কর্মীদের যথেষ্টই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এছাড়াও বিধাননগর স্টেশনের উপরেও অনেকটা চাপ কমবে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যাধুনিকভাবে সাজানো হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনকে থাকছে ঝাঁ চকচকে একাধিক টিকিট কাউন্টার ফুলবাগান শিয়ালদা মেট্রোতে থাকবে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম
এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।